সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের বর্তনীয় চলচ্চিত্র বিষয়ের উপরে অনলাইন ক্লাস নেব। তোমাদের সামনে আছি আমি, মোহাম্মদ সাইফুল ইসলাম, ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ঢাকা। চলো আমরা অনলাইন ক্লাস শুরু করি। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। এ পর্যায়ে আমরা নবম অধ্যায়ের পার্ট 1-3 আলোচনা করব। এই পার্ট শেষে আমরা তড়িৎ প্রবাহ ব্যাখ্যা করতে পারবো, তড়িৎ বিভব পার্থক্যের সংজ্ঞা দিতে পারবো, তড়িৎ প্রবাহের প্রকারভেদ জানতে পারবো। চলো আমরা প্রথমেই দেখে নিই তড়িৎ প্রবাহ কী। তড়িৎ প্রবাহ পরিবাহীর যে কোনো প্রসেসের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। যখন দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তখন নিম্ন বিভব সম্পন্ন বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য বর্তমান থাকে, ততক্ষণ পর্যন্ত আধানের এই প্রবাহ চলতেই থাকে। চিত্রে ক্ষতে দেখানো হয়েছে। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিকের বিপরীত, যা চিত্রে ক্ষতে দেখানো হয়েছে। এখন এখানে একটা কথা আছে যে আমরা বিভব পার্থক্য, বিভব কি, নিম্ন বিভব এবং উচ্চ বিভব, এই বিভব সম্পর্কে আমরা আগে জানবো, তারপরে তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। চলো আমরা বিভব সম্পর্কে। বিভব পার্থক্য প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণই হলো ওই বিন্দুর তড়িৎ বিভব। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। এখন আমরা জানবো তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ কত প্রকার? তড়িৎ প্রবাহ প্রধানত দুই প্রকার, যথা এসি প্রবাহ বা পর্যায়বৃত্ত প্রবাহ এবং ডিসি প্রবাহ বা অপর্যায়বৃত্ত প্রবাহ। এসি প্রবাহ যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ বলে, যেমন ডায়নামো বা জেনারেটর। বাংলাদেশে এটি প্রতি সেকেন্ডে 50 বার এবং যুক্তরাষ্ট্রে 60 বার দিক পরিবর্তন করে, যেমন চিত্রে এসি প্রবাহ দেখানো হয়েছে। এবার ডিসি প্রবাহ যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তড়িৎ প্রবাহ একই দিকে চলমান থাকে, তখন তাকে আমরা ডিসি প্রবাহ বলি, যেমন তড়িৎ কল বা ব্যাটারি। চিত্রে দেখো। এবার তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই, যেমন এসি এবং ডিসি প্রবাহের মধ্যে পার্থক্য তৈরি করো, কতগুলো বিদ্যুতের পরিবাহী ও অপরিবাহী পদার্থের তালিকা তৈরি করো। এই দুটি প্রশ্ন তোমরা কমপ্লিট করে রাখবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।